নমস্কার বন্ধুরা, দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি নন্দনে। রবীন্দ্র সদনে চলছে সঙ্গীত মেলা। সঙ্গীত মেলাটা দেখা বা নন্দন আসা উপলক্ষ মাত্র, আসলে আমরা এসেছি এখানে খেতে। নন্দনে আছে ফুড কোর্ট, এখানে আমরা দেখব কি কি পাওয়া যায় সেইটাই। এই যে আমরা এসেছি ফুড কোর্টে, এখানে যে রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে আমন্ত্রণ। এখানে বিভিন্ন প্রাইস লিস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখি এখানে কি কি খাওয়া যায়, কি কি খেতে পারি। এই যে এখানে দেখা যাচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, তারপর মালপোয়া, জয়নগরের মোয়া, এইসব আছে। এর সঙ্গে রুটিও আছে। আমাদের খাবার সার্ভ হচ্ছে। আপাতত আমরা নিচ্ছি দুটো করে রুমালি রুটি আর চিকেন লেগ পিস কারি একটা করে। রুমালি রুটি হচ্ছে 9 টাকা পিস আর লেগ পিস কারি হচ্ছে 60 টাকা প্লেট। এখানে লেগ পিস কারিটা শেষ হয়ে গেছে, এর না আমরা এখন এমনি চিকেন কারি নিচ্ছি। আমাদের এসে গেছে, সার্ভ করেছে, নিজেদের নিয়ে আসতে হলো আগে টাকা দিয়ে, তারপর দেখি খেয়ে কেমন কেমন। রুমালি রুটি সম্ভবত আটায় বেশি, আটার ভাগটা বেশি। হ্যালো, একদম বাড়ির মতো, একটু ঝালঝাল, স্পাইসি, ঠিক আছে, ভালোই খেতে। ঝোলে চুবিয়ে আলুটা দিয়ে চেবালে এর নিজস্ব জুস রিলিজ করছে, ভালোই খেতে। আমরা নেক্সট আইটেম নিয়েছি ফিশ ফিঙ্গার, 4টে ফিশ ফিঙ্গার 85 টাকা, সঙ্গে কাসুন্দি আর পেঁয়াজ আর শশার স্যালাড। এবার খেয়ে দেখো কেমন। খুব গরম, সাবধানে ভাঙো, একদম এক্ষুনি গরম করে দিল। খুব একটা গরম তো লাগছে না, ও তো মাইক্রোওভেন থেকে নামিয়ে দিল, দেখো ভাঙা যাচ্ছে। মাছের ভেতরটা কি আছে, মাছ আছে? ভালো, হ্যাঁ ভালোই আছে। একটু কাসুন্দিতে ডুবিয়ে খেয়ে দেখি প্রথমে। মাছটা কি ভেটকি মনে হচ্ছে? অরিজিনাল ভেটকি মনে হচ্ছে না, কারণ 85 টাকায় 4টে হয়তো ভেটকি না। যাই হোক, মাছটা আছে মোটামুটি, কিন্তু কোটিংটা মোটা, এখানে দেখেই বোঝা যাচ্ছে। কোটিংটা খুব মোটা, কোটিংটা একটু পাতলা করলে মনে হয় ভালো। কোটিংটা পাতলা করলে সাইজ ছোট হয়ে যেত, ওই জন্য করা যায়। আর মাছটা খুব অল্প আছে, পুরগুলো বেশি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে দেখো কিরকম। এই যে এইবারে ভালো করে ভেঙে এই মাছ, আর এখানে এই এই ধনে পাতা ফনে পাতা দিয়ে একরকমের মশলা ফসলা দিয়ে একটা কোটিং তৈরি করেছে ভেতরটা। আমি একটু খেয়ে দেখলাম, খুব একটা আহামরি কিছু না, বরঞ্চ কোটিংটা অত্যাধিক মোটা, যার জন্যে 4টে একজনের পক্ষে খাওয়া একটু চাপ হয়ে যাচ্ছে। 3টে রুমালি রুটি আর 2 পিস মাংস খাওয়ার পর এই 4টে একজনের পক্ষে খাওয়া কিন্তু একটু চাপের। আমাদের আমন্ত্রণ থেকে, মানে ফুড কোর্টের মধ্যে থেকে যে আমন্ত্রণ রেস্টুরেন্ট আছে তার খাওয়া আজকের মতো শেষ। এবার আমরা বেরিয়ে দেখি কোল্ড ড্রিঙ্কস বা কফি কিছু পাওয়া যায় কি না। আমরা আবার রেস্টুরেন্টের ভেতরে এসেছি, এখানে কোকো কোলার একটা পেট জার নিয়ে নিলাম। খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, দেখি যদি একটু হজম করা যায়। শীতকালে ঠান্ডা কোকো কোলা, আহা হা, কি কম্বিনেশন।
এই আমার দাদাদের পেয়ে গেছি, এই যে আমন্ত্রণ রেস্টুরেন্টের, ওনাদের সাথে একটু কথা বলে নি। আপনার নাম? আমার নাম অমল মণ্ডল। অমল মণ্ডল, আচ্ছা আপনি রেস্টুরেন্ট কতদিন ধরে চলছে? রেস্টুরেন্ট আমি যেখানে কাজে এসেছি আজ 10 বছর যেখানে কাজ করছি। তো এর আগে থেকেও আছে। আচ্ছা কটা থেকে খোলে আপনাদের মোটামুটি? আমাদের 11টা। আর রাতে বন্ধ হয়? রাত 9টা। এর মধ্যে কি আমি রুটি ভাত সবই পাবো না? 9টায় বোধহয় রুটিটাই পাবো শুধু। হ্যাঁ আচ্ছা। আর এমনি স্ন্যাক্স? 3টা পর্যন্ত রুটি, আড়াইটা 3টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। যাক আমরা খেলাম, মাংসের ঝোলটা তো দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। এই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। আমরা তো রন্ধনে মাঝে মাঝেই আসি, আপনি ভালো থাকবেন। ওকে বাই। বাবা এখানে এদেরই চা হচ্ছে, এত চা কোথায় যাবে চাগুলো? আপনাদেরই চা? ও ঠিক আছে। এনারা যে চাটা বানাচ্ছিল ওটা এখানে নন্দনে যে সঙ্গীত মেলা চলছে তার চা করার প্রস্তুতি চলছে, এখানে সবাইকে চা দেওয়া হবে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওকে আজকের মতো বাই, ধন্যবাদ।